ছোটবেলার গল্প। এক ছোট্ট ছেলে যেভাবে দেখেছিল তার চারপাশ, কোনো কারণ ছাড়া সব কাজে পা বাড়িয়েছিল সাবলীলতায়। তার স্কুল ছেড়ে বেরানোর গল্পেও যেমন কোনো ইমোশনের দেয়াল ছিল না, সেভাবে যেমন তেমন আমার ছেলেবেলার ম্যাপ। আজ খানিকটা পরিশ্রমী, খানিকটা ক্লান্ত, অনেকটা অসুস্থ এই দরজাটিকে নিয়ে। সারা রাত আমার ঘুম হয়নি আজ, শুধু তিনটি বছরের স্মৃতিগুলোর লালনেই ছিলাম নিশাগ্রস্ত। একটি ছোট্ট শিশুর মতোই যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফট করছিলাম। অস্বাভাবিকভাবে স্বাভাবিক কিছুরই আগমন, যেন ট্রোজান হর্স, আর আমি সেই সৈনিকদের সামনে অস্ত্রহীন, ভীত, ভয়। কোনোদিনই এই শব্দটিকে নিয়ে তেমন ভাবিনি, আজ তাই বোধহয় তার এত রাগ সুদে আসলে টেনে টেনে বের করছে গভীরতর অন্তর থেকে। সঙ্গে কত বহুমূল্য খনিজ তাদের সাথে বেরোতে চাইছে, কিন্তু এ পাঁজর যেন তাদের বেঁধে রেখেছে, যেন আমার চারতলার ঘরের জানালা। তাতে ঘুমের আড়ালে দেশত্যাগ গিয়ে মন যেমন জানালার বাইরে শহর ভ্রমণে যায়, আর আকাশে সাক্ষাৎ হওয়া অন্য এক গল্পের সাথে কোথায় যে কোন দেশে হারিয়ে যায়। সকালে বিছানাতেই থাকি, যেমন আমি এখন এই ক্লাসরুমে।
অন্তরালকে দেখবে বলে তারা জেগে আছে, তা হাঁটছে অন্তরালের পথে, সেখানেই বসত করবে, সেখান থেকেই দেখবে এই বাস্তবকে। আমরা করবো যা।